হ্যালো গাইজ ওয়েলকাম টু ডাব্লিউ বি তো বন্ধুরা দেখো আজকে আমরা আলোচনা করবো ডাব্লিউ বি পিলি এবং মেন আফগারি এবং তোমার জেল পুলিশের যে কোয়েশ্চানগুলো আসবে জিকেট থেকে সেই জিকেট নিয়ে আমরা কিছু প্র্যাকটিস সেট বানিয়েছি এবং সেই প্র্যাকটিস নিয়ে প্র্যাকটিস আমরা আলোচনা করবো তার আগে তোমাদের বলি যারা এখনও পর্যন্ত আমরা চ্যানেলটি করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে সকল ভিডিওর তুমি সবার পেয়ে যাও তো চলো শুরু করা যাক তো দেখো আজকে প্রথম প্রশ্ন কোন ব্যক্তিকে ভারতীয় চলচ্চিত্র জগতের জনক বলা হয় তো বন্ধুরা দেখো কোশ্চেনটি আর বলছি কোন ব্যক্তিকে ভারতীয় চলচ্চিত্র জগতের জনক বলা হয় তো বন্ধুরা এখানে উত্তর হবে অপশান এ দাদা সাহেব ফাল্কে দাদা সাহেব ফাল্কে ভারতীয় চলচ্চিত্র জগতের জনক বলা হয় তো বন্ধুরা দেখো আজকে দু নম্বর কোশ্চেন উকায় তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত তো বন্ধুরা এখানে উত্তর হবে অপশান ডি উকায় তাপবিদ্যুৎ কেন্দ্র গুজরাট রাজ্যে অবস্থিত তো দেখো তারপরে প্রশ্ন তো বন্ধুরা দেখো আজকে তিন নম্বর প্রশ্ন শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত তো বন্ধুরা এখানে শ্রীনগর অপশান এ ঝিলম নদীর তীরে অবস্থিত তো শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত শ্রীলগর শিল শ্রীনগর শহরটি ঝিলম নদীর তীরে অবস্থিত তো বন্ধুরা দেখো আজকে চার নাম্বার প্রশ্ন ভারতের কম লোকসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি তো কোশ্চেনটা আরবার বলছি ভারতের কম লোকসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ভারতের কম লোকসংখ্যা বিশিষ্ট রাজ্য হল সিকিম তো দেখো তারপরের প্রশ্ন তো বন্ধুরা দেখো আজকের পাঁচ নাম্বার প্রশ্ন কোন সাল থেকে ভারত রত্ন দেওয়া হয় তো বন্ধুরা এখানে উত্তর হবে অপশান নেই উনিশশো সাল থেকে ভারত রত্ন দেওয়া শুরু হয় তো তারপরে প্রশ্ন তো দেখো আজকে ছ নম্বর কোয়েশ্চেন বা প্রশ্ন এশিয়া উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান সি মেলিনা মেলিনাই হলো এশিয়া উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর তো দেখো তার পরের প্রশ্ন তো বন্ধুরা দেখো আজকের সাত নম্বর প্রশ্ন প্রথম সরকারিভাবে আদমশুমারি কোন ভাইসরের আমলে হয় তো বন্ধুরা এখানে উত্তর হবে অপশান এ লর্ড মেয়ের আমলে প্রথম সরকারিভাবে সুমারি শুরু হয় তো দেখো তার তারপরে প্রশ্ন তো বন্ধুরা আজকের আট নম্বর প্রশ্ন সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত তো বন্ধুরা এখানে উত্তর হবে অপশান বি সম্বলপুর মহানদীর তীরে অবস্থিত তো দেখো তারপরে প্রশ্ন তো বন্ধুরা দেখো আজকের ন নম্বর প্রশ্ন কাঁকড়াপাড়া বাঁধ কোন নদীর তীরে অবস্থিত তো বন্ধুরা এখানে উত্তর হবে অপশান নেই নর্মদা নর্মদা নদীর তীরে কাঁকড়াপাড়া বাঁধ অবস্থিত তারপরে দেখো তারপরে কোয়েশ্চেন তো দেখো আজকের এগারো নম্বর প্রশ্ন শ্বেত হস্তির দেশ কাকে বলা হয় তো বন্ধুরা এখানে উত্তর হবে অপশান বি থাইল্যান্ডকে থাইল্যান্ডকে শ্বেত হস্তির দেশ বলা হয় তো দেখো তারপরের প্রশ্ন তো বন্ধুরা দেখো আজকের বারো নম্বর প্রশ্ন ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশন সি গোয়া গোয়া হল ভারতের ক্ষুদ্রতম রাজ্য তো দেখো তার পরের প্রশ্ন তো বন্ধুরা আজকে তেরো নম্বর প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশন নেই ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন ফতেমা বিবি তো দেখো তার পরে প্রশ্ন তো বন্ধুরা দেখো আজকের চোদ্দো নম্বর প্রশ্ন ডেনমার্কের পার্লামেন্টের নাম কি। তো বন্ধুরা কোশ্চেনটা আর একবার বলছি ডেনমার্কের পার্লামেন্টের নাম কী তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান বি ফোকেটিং ডেনমার্ক ডেনমার্কের পার্লামেন্টের নাম হলো ফোকেটিং তো দেখো তার তারপরে প্রশ্ন তো বন্ধুরা আজকের পনেরো নম্বর প্রশ্ন প্রথম সার্ক সম্মেলন কবে হয়েছিল তো বন্ধুরা কোয়েশ্চেনটা আরেকবার বলছি প্রথম সার্ক সম্মেলন কবে হয়েছিল তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো সালে প্রথম সার্ক সম্মেলন হয়েছিল তো দেখো তারপরে প্রশ্ন তো বন্ধুরা আজকের ষোলো নম্বর প্রশ্ন আই এম সদর দপ্তর কোথায় তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান সি ওয়াশিংটন ডিসি আই এম এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি তো আই এম এফ এর পুরো নাম কী তো এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল মন্ডলি ফান্ড তো দেখো তারপরে প্রশ্ন তো বন্ধুরা দেখো আজকের সতেরো নম্বর প্রশ্ন পিচাল হদ কোথায় অবস্থিত তো বন্ধুরা কোয়েশ্চানটি আরেকবার বলছি পিচাল হদ কোথায় অবস্থিত তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান এ উদয়পুর উদয়পুরে পিচাল হদ অবস্থিত তো দেখো তারপরে প্রশ্ন তো বন্ধু দেখো আজকের আঠেরো নম্বর প্রশ্ন ওয়াংখেড়ে স্টেডিয়াম কোন শহরে অবস্থিত তো কোয়েশ্চেনটা আরেকবার বলছি ওয়াংখেড়ে স্টেডিয়াম কোন শহরে অবস্থিত তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইয়ে অবস্থিত তো দেখো তার তারপরে প্রশ্ন তো বন্ধুরা দেখো আজকের উনিশ নম্বর প্রশ্ন নরয়ের প্রচলিত মুদ্রার নাম কী তো কোয়েশ্চেনটা আরেকবার বলছি নরয়ের প্রচলিত মুদ্রার নাম কী তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান এ করণ কোরণ হল নরয়ের প্রচলিত মুদ্রা তো তারপরে প্রশ্ন তো বন্ধুরা দেখো আজকে কুড়ি নাম্বার প্রশ্ন ভারতের আগ গবেষণাগার কোথায় অবস্থিত তো বন্ধুরা এখানে উত্তর হবে অপশান বি কয়েম্বাটুর কয়েম্বাটুরে ভারতের আগ গবেষণাগার অবস্থিত তো দেখো তারপরে প্রশ্ন তো বন্ধুরা দেখো আজকের একুশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান বি সুকুমার সেন সুকুমার সেন হলেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার তো তারপরে প্রশ্ন তো বন্ধুরা দেখো আজকের বাইশ নম্বর প্রশ্ন জম্মু ও কাশ্মীর কত নম্বর ধারা অনুযায়ী শাসিত হয় তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান বি তিনশো নম্বর ধারা অনুসারে জম্মু কাশ্মীর শাসিত হয় তো দেখো তারপরে প্রশ্ন তো বন্ধুরা দেখো আজকে তেইশ নাম্বার প্রশ্ন সি ভি রমন কোন সালে নোবেল পান তো কোয়েশ্চানটি আরেকবার বলছি সি ভি রমন কোন সালে নোবেল পা পান তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে সি ভি রমন নোবেল পান তো দেখো তারপরে প্রশ্ন তো বন্ধুরা দেখো আজকে চব্বিশ নাম্বার প্রশ্ন আটত্রিশ নম্বর প্যারালাল কোন দুটি দেশের বিভাজন তো কোয়েশ্চানটি আরেকবার বলছি আটত্রিশ নম্বর বা থার্টি এইট নম্বর প্যারালাল কোন দুটি দেশের বিভাজন তো বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান ডি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার হল আটত্রিশ নম্বর পেরারাল তো বন্ধুরা দেখো আজকে লাস্ট প্রশ্ন মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার লেখা তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান এ মহাত্মা গান্ধীর লেখা তো যদি বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে সকল ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগে পেয়ে যাও আগে পেয়ে যাও তো থ্যাংক ইউ ফর ওয়াচিং